শিক্ষার্থীরা, আশা করছি যে যেখানে তোমরা ভালো আছো, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আজ দশম শ্রেণীর একটা কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কবিতাটা পটভূমি নিয়ে একটু আলোচনা করা দরকার আমাদের আগে, তারপর আমরা কবিতাটা শিরোনামে যাব। মূলত আমরা স্বাধীনতা শব্দটা হারিয়েছিলাম সেই 1757 সালের 23 জুন প্রবাসী প্রান্তরে। সেদিন মির্জাপুরের বেইমানির কারণে নবাব সিরাজউদ্দৌলার পতন হয় এবং সেই থেকে মূলত স্বাধীনতা শব্দটি আমাদের কাছ থেকে নির্বাসিত হয়। কারণ আমরা 200 বছর ইংরেজদের গোলামি করেছি, এরপর আমরা যখন আবার 1947 সালে আবার যখন স্বাধীনতার একটু স্বাদ পেতে শুরু করেছিলাম, তখনই আবার দেশ বিভাগের ফলে সেটাও আমাদের কাছ থেকে চলে যায়। দুটা দেশের জন্ম হয়েছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। সেই পশ্চিম পাকিস্তানিরা, আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের, আমাদের স্বাধীনতাকে হরণ করেছিল, আমাদের কথা বলার অধিকারকে হরণ করেছিল, আমাদের বেঁচে থাকার অধিকারকে হরণ করেছিল, আমাদের অর্থনীতি ধ্বংস করেছিল। মূলত তখনই একজন কবি জন্ম হয়, মহাকালের শ্রেষ্ঠ কবি যাকে আমরা বলতে পারি, বাঙালির যুগে যুগে শ্রেষ্ঠ কবি, রাজনৈতিক কবি তাকে আমরা বলতে পারি। নিশ্চয়ই বুঝতে পারছো কার কথা বলছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এই পশ্চিম পাকিস্তানের শোষণ নিপীড়ন নির্যাতনের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছিলেন এবং তার উদাত্ত আহ্বানে প্রথম আমরা আবার এই স্বাধীনতা শব্দটি শুনেছিলাম এবং স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছিলাম। সেটা ছিল 1971 সালের 7ই মার্চ তিনি এই স্বাধীনতা শব্দটি উচ্চারণ করেছিলেন। তাহলে আমাদের আজকের কবিতা যেটা পড়বো আমরা, স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো, লিখেছেন কে? কবি নির্মলেন্দু গুহ। কবি নির্মলেন্দু গুহ। আমরা ইতিহাস পর্যালোচনা করলে বা 71-এর কথা বললে অনেক ঘটনা প্রবাহ এসে যাবে, আমরা তার খণ্ডা অংশ এখানে আমরা বিশ্লেষণ করব। কবি নির্মলেন্দু গুহ, তার জন্ম হচ্ছে, আমরা প্রথমে যাচ্ছি তোমার কবি পরিচিতিতে। জন্ম 1945 সাল নেত্রকোনা জেলার কাশবন গ্রামে। তার পিতার নাম হচ্ছে সুখেন্দু প্রকাশ গুণ, মাতা বীণা পানি গুণ, পেশা সাংবাদিক। তার অনেক কাব্যগ্রন্থ আছে, কিছু কয়েকটা কাব্যগ্রন্থের নাম আমি পড়ছি। প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, চাষা বৈশার কাব্য ইত্যাদি। এবং তিনি ছোটদের জন্য কিছু উপন্যাস লিখেছেন, তার মধ্যে কালো মেঘের ভেলা, বাবা যখন ছোট ছিলেন উল্লেখযোগ্য। তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছিলেন, যেমন 21শে পদক বাংলা একাডেমি পুরস্কার, কবি হাফিজুর রহমান স্মৃতি স্বর্ণ পদক, জাতীয় কবিতা পুরস্কার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় তিনি ভূষিত হন। এই কবি এখনো বেঁচে আছে, তাহলে আমরা কবি পরিচিতি জানলাম। আচ্ছা, এবার আসে আমরা এই কবিতাটা পড়ে আমরা আমাদের শিখন ফলকে আমরা কী জানতে পারব। এই কবিতাটা পড়ে আমরা মূলত বঙ্গবন্ধুকে বেশি করে জানতে পারব, স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানতে পারব এবং 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে সেদিন কী হয়েছিল সে ঐতিহাসিক ভাষণ সম্পর্কে আমরা জানতে পারব এবং স্বাধীনতার যে মহান নায়ক তার সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারব। তাহলে আমরা পার্শ্বীয় নাম শুনলাম, কবি পরিচিতি শুনলাম, আমাদের শিখন ফল শুনলাম। এবার আমরা কবিতা আবৃত্তি পুরোটা করবো না, খণ্ডাংশ খণ্ডাংশ আমরা আবৃত্তি করবো, এরপর আমরা
পার্ট ডিসকাশনে যাব। একটা কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ মুক্ত দিয়ে ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষ ফুল ফল সেদিন ছিল না, এই বৃক্ষ ফুল ফুলে সবুজ উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিকেল সেদিন বিবর্ণ বিকেল সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে, ঢেকে দেওয়া এই ঢাকা হৃদয় মাঠখানে? জানি সেদিন এই সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাটির বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। যতটুকু পড়লাম এখানে কিছু শব্দ আসে যে বলেছে কবির বিরুদ্ধে কবি, মাটির বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। এই কথাগুলো পিছন থেকে আসলে আমরা আমাদের কবিতা যে অংশগুলো যে মূল তার সাথে বেরিয়ে আসবে, যেমন মার্চের বিরুদ্ধে মার্চ, কবির বিরুদ্ধে কবি কেন, এই জিনিসটা আমাদের মাথায় আসে যে যখনই যে যে সরকার ক্ষমতায় আসে তখনই সেই সরকার চায় তাদের নিজস্ব মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য। 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সকলে করে, তখন দেশের একটা পট পরিবর্তন হয়, তখন বঙ্গবন্ধু যত স্মৃতি ছিল সমস্ত স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছিল সেই পরাজিত শক্তি, যারা 1971 সালে পরাজিত হয়েছিল বা যারা বারে বারে পরাজিত হয় সেই তোমার আসরিক শক্তি, তারা আবার 75 পরবর্তী সময়ে তারা আবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন তারা কী করেছিলেন, তখন তারা বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি মুছে দিতে হয়েছিলেন। এই যে সরোয়ার্দ উদ্যান বর্ধমান যেটা, সেটা এখন ছিল রেসকোর্স ময়দান, সেখানে দিগন্ত বিস্তৃত মাঠ ছিল, কীরকম ছিল সেটা, দিগন্ত বিস্তৃত মাঠ, চারদিকে সবুজে সবুজময়, অনাচ্ছন্ন আকাশ আর সবুজ মাটিতে মিশে গেছে, বিশাল প্রান্তর, সেরকম ছিল একটা মাঠ। কিন্তু বর্তমান সেখানে কী করা হয়েছে, যে অনাগত যে শিশু তাদেরকে বলছেন কবি, তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা হয়তো জানো না সঠিক ইতিহাস কে, আজ যে তোমরা এখানে বসে বেঞ্চে খেলাধুলা করছো, বেঞ্চে বসে আড্ডা দিচ্ছ, দোলনায় চড়ছ, হ্যাঁ ফুলের বাগানে হাঁটছ, এদিন সেরকম তো ছিল না এই জায়গাটা, এই জায়গাটা সেরকম ছিল না। তাহলে কীরকম ছিল সেই জায়গাটা এবং ওই জায়গাটা এরকম ছিল, এই কারণে ওই যে বললাম যে মার্চের বিরুদ্ধে মার্চ, কবির বিরুদ্ধে কবি, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, অর্থাৎ আমার মতবাদের বিরুদ্ধে মতবাদ, একজনের সুন্দরের বিরুদ্ধে আরেকজনের একটা উৎসাহ ঘটনা, অর্থাৎ একজনের বিরুদ্ধে একজন আছে বলেই আমরা কী করছি, আমরা আজ সেটার জন্য আমরা কী করছি, আমরা ভুগছি যে আমরা আমাদের যে ইতিহাস যে ঐতিহ্য সেটা আমরা ভুলে যেতে বসেছি। এই জন্যই কবি নির্মলেন্দু গুণ বলছেন, তাহলে কীরকম ছিল সেদিন এ অনাগত শিশু, এই আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দৌড় খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে, আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলে। কবি যে অনাগত শিশু, যে ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা এখন যেই কথা জানছ বা যেই কথা বুঝছ, যেই কথা তোমাদের বোঝানো হচ্ছে আসলে সেদিন সেই রকম ছিল না, এই অবস্থায় সেরকম ছিল না, তাহলে কীরকম ছিল সেটা বোঝানোর জন্যই তোমাদেরকে আমি এই কবিতাটা লিখে দিচ্ছি, এই কবিতাটা তোমাদের জন্য উপহার দিয়ে দিচ্ছি। মূলত আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে আমরা কী দেখতে পাবো, যে 1969 সালে যে গণঅভ্যুত্থান, এরপর 70-এর নির্বাচন, এরপরের আসেই তোমার 70-এর নির্বাচনের পরে যে সংসদ অধিবেশন, সেখানে বসতে তারা সেখানে আওয়ামী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং সেখানে পশ্চিম পাকিস্তানের বসতে বসে করছিল, আমি ইতিমধ্যে তারা
কি করছিল সামরিক শক্তি সঞ্চয় করছিল এবং ওই সংসদ অধিবেশন স্থগিত রেখে এবং তারই পরিপ্রেক্ষিতে 1971 সালের যে 7ই মার্চ যে শুভক্ষণ সেই শুভক্ষণে বঙ্গবন্ধু যে ঘোষণা দিয়েছিল সেটাই মূলত এই কবিতা। তাহলে বলছেন কবি বলছেন কি সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার না ফুলের বাগান এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড আকাশ যেরকম সেরকম দিগ আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসেছিল এই ধুলো মাঠের সঙ্গে। এখানে তিনটা সবুজ, একটা হচ্ছে সবুজময় মাঠের সবুজ প্রাণের সবুজ, সবুজময় অর্থাৎ কি সবুজ ঘাসা মাঠের সবুজ মাঠের সুন্দর করে আর প্রাণের সবুজ প্রাণের সবুজ, তিনটা সবুজ এসে সজীবতা এসে সেখানে কি হয়েছে সেখানে মিলেছে। তাহলে কবি এবার বলছে যে তোমরা এখানে যেখানে বসে খেলাধুলা করছো, যেখানে পার্ক দেখছো, যেখানে বেঞ্চি দেখছো, এই উদ্যান সেরকম ছিল না, এরকম ছিল দিগন্ত বিস্তৃত একটা মা ভোলা আকার সবুজে সবুজময় প্রাণের সজীবতা এসে এখানে মিটেছিল। তারপর তিনি এবার আসছেন যে কার জন্য অপেক্ষা করছিল আমরা সেদিন, কপালে কবজিতে হাল শালু বেঁধে এই মাটি ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়ার কাজে এসেছিল কাঁধে কাঁধে, ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক হাতের মতোই মৃত্যু চোখে স্বপ্ন এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানী নারী বৃদ্ধ ভব করে আর তোমাদের মধ্যে শিশু পাতা কোরআনের দল বেঁধে। এটা কবিতা করা হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষকে কখন আসবে কবি কখন আসবে এই কবি কে বল নিঃসন্দেহে একটা প্রশ্ন আছে, এই কবি কখন আসবে যার জন্য আমরা কে সেই রাষ্ট্রবিদ, এই কবি হচ্ছেন আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে 1971 সালে সেদিন 5ই এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ উইক পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি বলে আখ্যা দিয়েছেন, রাজনৈতিক কবি কি আখ্যা দিয়েছেন নিউজ উইক পত্রিকা কত সালে 1971 সালের 5ই এপ্রিল। সুতরাং বঙ্গবন্ধুকে যে আমরা কবি বলছি বাংলা কবি নির্মলবন্ধ কবি বলে আখ্যায়িত করছেন এটা নিতান্তই যুক্তিসঙ্গত। তাহলে এই কবির জন্য আমরা সবাই অপেক্ষা করছি, কী কারণে তার মুখ থেকে একটা শব্দ শোনার জন্য, তার মুখ থেকে তার আমাদের স্বাধিকারের ঘোষণা শোনার জন্য, তার মুখ থেকে আমাদের বেঁচে থাকা অঙ্গীকার শোনার জন্য সেই আমরা অপেক্ষা করছি। তাহলে কবিকে কবি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে সেদিন বিকেল থেকে কবি কী বলছেন শ্রেষ্ঠ বিকেল বলছে, কারণ কি কারণ সেদিন এখন পার্কে বসে সবাই তোমরা গর্ব করছো, কেউ ঝিমাচ্ছ, কেউ শুয়ে আছো, কিন্তু সেদিন পার্কের অবস্থা এরকম ছিল না, সে ছিল শ্রেষ্ঠ বিকেল, আর সবার মধ্যে একটা উত্তেজনা দারুণ রক্তের মধ্যে দারুণ দোলা প্রলয় জেগেছিল সেদিন, কেন সেই কবি কবে আসবেন কবির কাছ থেকে আমরা তার অমর সে ভাষণ শুনতে পাব, শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে দান্তের মঞ্চে লাগলেন, খুব সুন্দর দেখো তখন পলকে পলকে দারুণ ধলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার। এখানে হঠাৎ করে এসে সম্রাট একটু সাধু ভাষা হয়ে গেছে, এটা আসলে আমরা এখন কবি বিষ্ণুপদ কবি ওখান থেকে সকল দেওয়ার খোলা কেরোতে তাহার বজ্রকণ্ঠ বাণী, বজ্রকণ্ঠ কাকে বলতো বজ্রকণ্ঠ বলিষ্ঠ কণ্ঠস্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠস্বর, ঘনসূর্যের মঞ্চে কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা সংগ্রাম। তাহলে এতক্ষণ ধরে আমরা যে কবিতাটা পড়ার ফাঁকে ফাঁকে তো আলোচনা করেছিলাম, যে মূল জিনিসটা আমরা এতক্ষণ বুঝতে পেরেছি যে মূলত কবিতাটা হচ্ছে 1971 সালের 7ই মার্চে যে পটভূমি তার উপরে ভিত্তি করে রচিত, যে স্বাধীনতা শব্দটা আমরা হারিয়েছিলাম পলাশের প্রান্তরে সেই স্বাধীনতা শব্দটি আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চারণ করলেন 1971 সালের।
7 মার্চ সেই রেসকোর্স ময়দানে বর্তমান সরকারি উদ্যান সেদিন সেদিনের বিকেলটাকে কবি বলেছেন শ্রেষ্ঠ বিকেল সেদিনের বিকেল যেরকম পঞ্জাচ্ছন্ন বিকেল ছিল না বিবর্ণ বিকেল ছিল না রঙহীন বিকেল ছিল না কারণ কি সেদিনের বিকেল ছিল উদ্যান উত্তেজনায় ভরপুর একটা বিকেল সেদিন কাঁদে সেদিন সেই এই মাঠে শুধু অভ্যন্তরীণই আসে না সেদিন এই মাঠে ছিল কৃষক শ্রমিক ভারতীয় মানুষ ছাত্র তোমার নর নারী লাঙ্গল কাজে কৃষক তোমার অর্থাৎ সমস্ত শ্রেণীর মানুষ সেদিন এসেছিল একটি মাত্র আশায় তারা বঙ্গবন্ধুর কাছ থেকে সেই শব্দটি শোনার জন্য স্বাধীনতা অবশিষ্টে তিনি শোনালেন আমাদের সেই অমর কবিতাকার একটি কবিতা যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সেই থেকেই মূলত আমাদের স্বাধীনতা শব্দটি আমাদের পরিচিত হয় এবং তখন থেকেই কিন্তু স্বাধীনতা ঘোষণা হয়ে যায় এরপরে ইতিহাস আমরা জানি এরপরে বঙ্গবন্ধুর সেই ডাকেই সেদিন সবাই সাড়া দিয়েছিল এবং আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম দীর্ঘ 9 মাস রক্ত খেয়ে সংগ্রাম করে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম এই সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা যায় সংক্ষেপে আলোচনা করলাম এবার আমরা কিছু শব্দার্থ নিয়ে একটু আলোচনা করি উন্মত্ত দারুণ উত্তেজনা ভবঘুরে যাদের কোনো কাজকর্ম নেই উদ্যান বাগান আর এই তিনটা আগে বলেছি সবুজ ময় সবুজ মাঠে আসন্ত মাঠের সবুজ মাঠের সুন্দর পরিবেশ প্রাণের সবুজ প্রাণের সবুজ এখানে আরো কিছু টিকা অনেক সময় আসে যেমন যদি বলা হয় যে কবির বিরুদ্ধে কবি মার্থের বিরুদ্ধে মার্থ আমি একটু আলোচনা করেছি এখানে কবি এখানে বলতে চেয়েছেন যে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে দেশের যে অশুভ শক্তি যে উত্থান করেছে তার সব ইতিবাচক ভাবনাকে তারা ধ্বংস করেছে এটা আমি আগে একটু আলোচনা করেছি এগুলো হয় কোনো সময় টিকা আসতে পারে যে তোমার বজ্রকণ্ঠ কি বজ্রকণ্ঠ হচ্ছে যেমন বজ্র হচ্ছে কি যে মেঘাশ্রম আকাশ থেকে যখন বজ্রকণ্ঠ বৃদ্ধিতে দুই প্রচণ্ড শক্তিধর শব্দের মতো ধ্বনিত হয় বঙ্গবন্ধুর শব্দটাকে সেরকম মনে হয় এখানে থেকে বলে বজ্রকণ্ঠ তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম তাহলে বাকিটা তোমরা একটু বাসায় করে নিবা এখান থেকে তোমার যে প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে তোমার 7 মার্চের যে ভাষণের ঐতিহাসিক ভাষণের যে পটভূমি সেটা একটু সামনে বাইরে কাজ থাকে সেই ঐতিহাসিক পটভূমি তোমরা খাতায় লিখে রাখো আর তাহলে এই পর্যন্ত থাক সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ধন্যবাদ